জুড়ি। আচ্ছা তো ঠিক আছে, তোমাদের কাছে যে পিডিএফটা নিয়ে এসেছি সেই পিডিএফটা অতি গুরুত্বপূর্ণ পিডিএফ, তোমরা ওই পিডিএফটা দেখো। ওকে, তো ব্যাপারটা হচ্ছে যে পিডিএফের মধ্যে তোমাদের যে সেকেন্ড সেমিস্টার যেটা হবে ক্লাস ইলেভেনের, এবার সেই সেকেন্ড সেমিস্টারে তোমরা বাংলা থেকে শুরু করে তোমাদের ইভিএস অবধি, মানে আর্টসের সমস্ত সাবজেক্ট, সায়েন্সের সমস্ত সাবজেক্টে তোমরা পিডিএফ পাবে। বুঝতে পেরেছো? ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথমেটিক্সটা হবে না, ম্যাথের সাজেশান হয় না। তো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, বেঙ্গলি, ইংলিশ আর ফিলোজফি, এডুকেশান, নিউট্রিশন, ইভিএস, এতগুলো যে সাবজেক্ট আছে এই সাবজেক্টে তোমরা পিডিএফ পেয়ে যাবে। ফার্স্ট সেমিস্টার অনেক ভালো হয়েছে, অনেক খারাপ হয়েছে, এমসিকিউ বেস্ট ছিল, ওটাকে নিয়ে আর মাথা ঘামানো কোনো লাভ নেই। সেকেন্ড সেমিস্টার যে তোমাদের আছে এই সেমিস্টারটা হচ্ছে তোমাদের ভালো রেজাল্ট করতে হবে। এবার ভালো রেজাল্ট করার জন্য তোমাদের কি অধ্যায়ভিত্তিক পিডিএফ নোট দরকার, কারণ তোমরা বই পড়ে তোমরা নিজে প্রশ্ন উত্তর বানাতে পারবে না, আর এখনকার ছেলেমেয়েরা পরিশ্রম করতে চায় না। ওকে, অতটা না যে একসময় রম থাকতো, প্রশ্ন লিখতো, নিচে উত্তর লিখতো, দিয়ে মুখস্থ করতো ক্লাস নাইন টেনে যখন পড়তে। এখন যেহেতু ইলেভেনে উঠে গেছো তাহলে ওই পরিশ্রমটা আর করবে না, তাই তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি কি অধ্যায়ভিত্তিক পিডিএফ নোট, যাতে তোমাদের কম খাটনিতে ভালো নাম্বার কীভাবে তোলা হয়। বুঝতে পেরেছো? তো অল্প পরিশ্রম করলে তো হয় না, কোনোদিন নাম্বার ভালো ওঠে না, মোটামুটি একটু পরিশ্রম করতে হবে, যাতে তোমাদের ওই গাধার মতো পরিশ্রম না করতে হয়, যে প্রচুর বইটা, যেগুলো সায়েন্সের বই আছে ওগুলো কি আছে যে প্রচুর পরিমাণ পড়তে হচ্ছে। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, বিশেষ করে যদি বায়োলজির কথা বলি, বায়োলজিতে 9টা 10টা চ্যাপ্টার আছে, তার মধ্যে থেকে 15 মার্কের, মানে 35 মার্কের আসবে। তো ওই 10টা চ্যাপ্টারের মধ্যে কোশ্চেন আছে 1000 পিস মতো কোশ্চেন হবে। কিন্তু এবার ওই কোশ্চেনগুলোর মধ্যে ইম্পর্টেন্ট প্রশ্ন কোনগুলো, আর ওই প্রশ্নগুলোর যে অনুশীলনীতে প্রশ্ন আছে বা প্রশ্নবিচিত্রায় প্রশ্ন আছে বা আলাদা আলাদা যে কোশ্চেন ব্যাঙ্ক আছে ওতে যে প্রশ্ন আছে, ওই প্রশ্নের উত্তরগুলো পাবো কোথায়, সেগুলোর মধ্যে ইম্পর্টেন্ট কোনটা, আনইম্পর্টেন্ট কোনগুলো, কোনটা পড়তেই হবে, কোনটা না পড়লে হবে না, কারণ একটা অধ্যায় থেকে 2 মার্ক 3 মার্কের আসবে, 4 মার্ক 5 মার্কের এক একটা অধ্যায় থেকে আসবে। তো ওই অধ্যায়ের জন্য তোমরা কতগুলো পড়বে, তো এবার ব্যাপারটা হচ্ছে ওই যে কোনটা পড়বে কোনটা না পড়বে সেইটা বোঝানোর জন্য আমি তোমাদের পিডিএফটা দেখাচ্ছি। এই পিডিএফে দেখো এর উত্তর বই থেকেই কপি আছে, নিজের মতো করে লেখা নেই, বই থেকেই আছে, পিডিএফের প্রশ্নও বইয়ের মধ্যে আছে, পিডিএফের উত্তরও বইয়ের মধ্যে আছে, কিন্তু সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নভাবে লেখা আছে, যেটা তোমরা একবার পড়লে তোমাদের মনে থাকবে। আর ব্যাপারটা হচ্ছে যে আমরা একটাই ভিডিও নিয়ে আসবো, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির 3টা ভিডিও নিয়ে আসবো, আর ওই ভিডিও হবে 8 ঘন্টা 9 ঘন্টার। এবার ওই ভিডিওতে কী হবে, তোমাদের পুরো পিডিএফটা পড়িয়ে দেওয়া হবে, সেটা 10 হোক সরি 11 হোক অথবা 12 হোক, সবার জন্য এই ওয়ান টাইম একটা ভিডিও আসবে। ওকে, সময় দিয়ে ওটার জন্য একটু। আর তোমাদের এটা আমি বলে দিই যে এই যে তোমরা পিডিএফটা দেখতে পাচ্ছ এই পিডিএফটা অবশ্যই ভালো। এবার যে সাবজেক্টের পিডিএফ আছে ওই সাবজেক্টে ওখানে তোমরা দেখবে নিচে ডেসক্রিপশানে নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে তোমরা নাম্বার আর পিডিএফের প্রাইসটা দেওয়া আছে, ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, মেসেজ করার পর তোমাদের সাবজেক্টের লিস্টটা তোমরা পাঠিয়ে দিবে যে আমাদের এই সাবজেক্টের পিডিএফ দরকার, আর তোমরা তারপরে পেমেন্ট করার পর সাথে সাথে পিডিএফ পেয়ে যাবে, আর ওই পিডিএফটা তোমরা থরোলি পড়তে থাকো, অবশ্যই 35 মার্কে ভালো নাম্বার পেয়ে যাবে। ওকে, পিডিএফের বাইরে থেকে প্রশ্ন আসা খুবই টাফ, আসবেই না আমি এইরকমই বলতে পারি, কারণ হচ্ছে এমসিকিউ যে আছে এদিক ওদিক থেকে হতে পারে, লং কোশ্চেন বাইরে থেকে হবে না। ক্লিয়ার? তো তোমরা যারা পিডিএফটা কালেক্ট করতে চাও তোমরা অতি সত্তরই কালেক্ট করে নিবে, কারণ ব্যাপারটা হচ্ছে পিডিএফের একটা লিমিট থাকবে যে তারপরে আর পিডিএফ দেওয়া হবে না, কারণ পরীক্ষার সময় পিডিএফ দিয়ে নিজেকে বদনাম নিয়ে কোনো লাভ নেই, কারণ পরীক্ষার সময় পিডিএফ চাইলে সেই পিডিএফ তোমরা নিজে পড়তে পারবে না। ওকে, আর তখন কী হবে যে বলো স্যার আমরা তো পড়তে পারিনি। ওকে, তো তোমাদের যে বন্ধুগুলো আছে ওদের কাছে একটু পাঠিয়ে দাও এটা, যে পিডিএফ পাওয়া যাচ্ছে, তোমরা চাইলে পিডিএফ কালেক্ট করতে পারো, বা তোমাদের বন্ধুকে এটা পাঠালে তোমাদের একটা সুবিধা কী হবে, যে তোমরা কোনো বন্ধুকে বললে যে আমরা এই পিডিএফটা এখান থেকে তুই পারচেস করে নে, তাহলে সে একটা পিডিএফ 60 টাকা 70 টাকা দিয়ে কিনে নিলে, তারপর তোমরা 2-3 জন ওটা শেয়ার করে নিলে, তাহলে অতি কম খরচে বন্ধুদের বোকা বানানো যাবে। তো পিডিএফটা তোমরা জাস্ট একটু কিনে নাও। অনেকে আবার বলবে স্যার ফ্রি পিডিএফ কি দিবেন না? হ্যাঁ অবশ্যই ফ্রি পিডিএফ দেওয়া হবে, কিন্তু সম্পূর্ণ যেটা পেড পিডিএফ ওটাকে ফ্রি দেওয়া যাবে না। ফ্রি পিডিএফ মানে কিছু অংশ আমি ফ্রি দিতে পারি, কিন্তু তোমাদের আমি পিডিএফ ফ্রি দিয়ে দিলে যে আমার যে ভিডিও আছে ভিডিওটার কী হবে, আমি ভিডিওটা কেন বানাচ্ছি, আমি তো ডাইরেক্ট নাম্বার দিয়ে দিতাম, তাহলে এই যে আমার চ্যানেল যে যেটা গ্রো হওয়ার সময় চ্যানেলটা তো ডাউন হয়ে যাবে, ওই জন্য আমি পিডিএফ দিব না। আমি তোমাদের ভিডিওতে ওখানে পাসওয়ার্ড দিয়ে দিব, অথবা তোমরা সম্পূর্ণ ভিডিওটা যখন দেখবে সেই ভিডিও চলাকালীন কোনো সময় বলে দিব যে কোনটা ফ্রি পিডিএফ কীভাবে পাবে। বুঝতে পারে? তাই তোমাদের কর্তব্য হচ্ছে যে পুরো ভিডিওটা ভালো করে দেখা। ওকে, তারপরে হচ্ছে যে পিডিএফ পেড পিডিএফ কালেক্ট করতে চাও কালেক্ট করবে, যারা পেড পিডিএফ কালেক্ট করার সামর্থ্য নেই, যারা বলছে যে স্যার আমরা 200 টাকা 300 টাকা দিয়ে বই কিনেছি কিন্তু আমরা 40 টাকা 50 টাকা 70 টাকা দিয়ে একটা পিডিএফ কিনতে পারছি না, তাদেরও অসংখ্য ধন্যবাদ, কারণ তোমাদের এই পিডিএফই কাজে লাগবে, আর বইটা তো তোমরা কোনো দিন খুলবে না। তারপর কী হচ্ছে, যেই যে পিডিএফটা যে আছে ওই পিডিএফটা তোমরা স্ক্রিনশট করে নাও। ওকে, আর যাদের লাগবে তারা অবশ্যই দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করো। ঠিক আছে, ভালো থেকো তবে।
চল।